Hello viewers, welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইফতারের মজাদার ড্রিঙ্কস। ইফতারে আমাদের অবশ্যই ড্রিঙ্কস খেতে হয় বা ইফতারে শরবত অবশ্যই লাগে, যা শরীরকে আসলেই চাঙ্গা করে তোলে। আর এই তরমুজের ড্রিঙ্কস বা তরমুজের শরবত শরীরকে আসলেই অনেক চাঙ্গা করে তোলে। এই শরবত বা ড্রিঙ্কস বানাতে আমার লাগবে তরমুজ, তো এখানে আমি একটু বেশি পরিমাণ তরমুজ দিব, কারণ তরমুজের এই ড্রিঙ্কস বানাতে কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেহেতু পানি ব্যবহার করব না, সেহেতু তরমুজটা একটু বেশি দিতে হবে, তো তরমুজ থেকেই অটোমেটিক্যালি পানি বের হতে থাকে। তো আপনার যতটুকু দরকার, যতটা গ্লাস ড্রিঙ্কস বানাবেন ততটুকু তরমুজ নেবেন। আর এখানে আমি দিচ্ছি ফ্রেশ লেমন জুস, তো ফ্রেশ লেমন জুসের জন্য আমি এখানে লেমন থেকে জুসটা বের করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বাজারের কেনা লেমন জুসও ব্যবহার করতে পারেন। লেমন জুস খেলে ওয়াটারমেলনের যে জুস আমি বানাচ্ছি বা তরমুজের শরবত, তাতে একটা মজার এবং রিফ্রেশিং ফ্লেভার চলে আসে, যা আসলেই ইফতারের স্বাদকে চাঙ্গা করে তোলে। তো তরমুজকে আমি প্রথমেই ব্লেন্ড করে নিব, তো সবগুলো তরমুজ ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। ব্লেন্ড করতে বেশি সময় লাগে না। এখন আমি দিচ্ছি 2 টেবিল স্পুন লেমন জুস বা লেবুর রস, 2 টেবিল স্পুন। আপনি এর থেকে বেশি দিতে পারেন যদি আপনি আর একটু বেশি দিতে চান, এর কোনো পরিমাপ নেই। আর এখানে আমি দিচ্ছি জিঞ্জার অয়েল, মানে সফট ড্রিঙ্কস। আপনার ইচ্ছা করলে এখানে 7-আপ ব্যবহার করতে পারেন, স্প্রাইট ব্যবহার করতে পারেন, অথবা লেমনেড ব্যবহার করতে পারেন। তো এই সফট ড্রিঙ্কসের জন্য আসলে তরমুজের এই শরবতের ফ্লেভারটা অনেক বেড়ে যায়। তো এখানে আমি 1/2 কাপ ব্যবহার করতেছি জিঞ্জার অয়েল বা 7-আপ। তো আমি এখানে 7-আপ 1/2 কাপ ব্যবহার করছি। এখন আমি পুরোটা ব্লেন্ড করে নেব। দেখেন, কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি তরমুজ থেকে পানি বের হয়ে যায়। তো সেই জন্য তরমুজের পরিমাণটা একটু বেশি দিবেন। তো ব্লেন্ড করতেও বেশি সময় লাগে না, 1 মিনিটের ভিতরে হয়ে যায়। তো ইফতারে আমি বলবো এটা সবচেয়ে সহজ বানানো একটা ড্রিঙ্কস, বেশি সময় লাগে না, ঝটপট আপনার ইফতারি বানানোর সময় বানিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল ইফতারে মজাদার ড্রিঙ্কস, তরমুজের শরবত বা ওয়াটারমেলন মজিতো বা রিফ্রেশিং ওয়াটারমেলন মজিতো ড্রিঙ্কস। এই তরমুজের শরবত আসলেই শরীরকে চাঙ্গা করে তোলে, আপনি যেভাবে ইচ্ছা সাজিয়ে নিতে পারেন। আসলে এই তরমুজের শরবত বানাতে এত সহজ যে এটার কোনো পরিমাপ নেই, আপনার যতটুকু দরকার আপনার আন্দাজ মতো পরিমাপ দিয়ে দিতে পারেন। আর এই তরমুজের শরবত শুধু ইফতারে না, গরমেও সহজে বানিয়ে নিতে পারেন। গরমে আসলেও ঠান্ডা পানির অনেক দরকার পড়ে, যা শরীরকে আসলেই চাঙ্গা করে তোলে। আর অবশ্যই মেহমানে আপ্যায়নে বা যে কোনো আড্ডায় সহজেই বানিয়ে নিতে পারেন এই তরমুজের ড্রিঙ্কস, ওয়াটারমেলন মজিতো বা তরমুজের শরবত। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।